মৃত্যু ব্যক্তি সম্পত্তি বণ্টন করা, তাইলে সম্পত্তি বণ্টন সরাসরি না সাইন নম্বরে? ওর যেতে যে সম্পত্তি বণ্টন হলো সাইন নম্বরে, এটা জীবিত অবস্থাকে বণ্টন করবে আরো কি রকম ফার্ম দেয় কত নির্বিন কামরা ভাই ভাই বুঝি কি লেখলি করু বুড়িগারে কি দেয়? এটা কুব্বা ফার্ম, আমরা বুঝি কবর মেয়েদের এখানে রেনি রেনি সেবে আমরা ভাই ভাই কি লেখ করু, এটা হলো গুব্বা ফার্ম। ওর কথা কয় না, এই কাম ভুলও করি না, কোন এই কাম না সবাই FTV Media 24 in anticipation of healthy culture. Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billah. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا تجد له وليا ولا نصيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان والفرقان الحميد মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হয় তিন ভাগে। মৃত ব্যক্তির যে সম্পত্তি, এই সম্পত্তির মালিক আমরা কয়ভাবে হব? তিন ভাগে। একটা হলো সরাসরি ওয়ারিশের মাধ্যমে, আর একটা হইল আসাবার মাধ্যমে, মানে ইনডাইরেক্টলি, আর একটা হলো অসিউতের মাধ্যমে। কীভাবে? অসিউতের মাধ্যমে, যাদের অংশটা সরাসরি নির্ধারিত নাই কিন্তু তারা মৃত ব্যক্তির কাছের লোক, এরম আছে না নেই? মনে করেন ছেলে কি দাদা জীবিত, দাদা এখন ছেলে মারা গেছে, কোরআন হাদিসে কি কয়ে সরাসরি কি নাতিরা কোনো সম্পদ পাওয়ার সুযোগ আছে? জানা থাকলে মাতিয়েন, না জানা থাকলে চুপ থাকবেন। এখানে নাতিদের কোনো অংশ আছে? আমাদের সমাজে এই ধরনের আইনটা আল্লাহ না দেওয়ার কারণে, রাসুল না দেওয়ার কারণে, না বুঝার কারণে এখানে একটা ভুল মেসেজ আছে, যে মনে হয় যে আল্লাহ কি কয়ে যে এই ব্যাপারে একটা বিধান রাখার দরকার, নবী একটা বিধান রাখার দরকার, বিধান আছে কিন্তু আঙ্গ খবর নেই। দাদারে নাতির অংশ সরাসরি নেই কিন্তু দাদাকে তো এই কথা নিষেধ করা হয় না যে নাতিকে দেওয়া যাবে না, এই কথা বলছে? হ্যাঁ, এখানে একটা সুযোগ রাখা হয়েছে ওসিয়ত। এখানে ছেলের সন্তানদের জন্য দাদা কি করতে পারে? ওসিয়ত করবেন, সর্বোচ্চ ওসিয়ত করতে পারেন তিন ভাগের এক ভাগ। কয় ভাগ? তিন ভাগের এক ভাগ। এভাবে এ ব্যাপারে ইসলামী স্কলারগণ বলেন যে আসলে কতটুকু ওসিয়ত করলে ঠিক হয়, এই ছেলেটা যদি জীবিত থাকতো তাহলে সে সম্পদের মালিক হইতো নি? ঠিক যেই পরিমাণ সম্পত্তির সে মালিক হইত, ততটুকু চাইতে কম করা অথবা সেই পরিমাণ ওসিয়ত করা, কথা কি ক্লিয়ার? এর চাইতে যদি বেশি ওসিয়ত করেন তাহলে ভবিষ্যৎ ওয়ারিশান যারা হবে তাদের মতামত নেওয়া লাগবে, কথা কি বুঝে আসেনি? তাইলে এখানে কি নাতিদের কি মাইনাস করা হয়েছে না একটা পথ খোলা আছে? হ্যাঁ, ওসিয়তের পথ খোলা আছে। আর ওসিয়ত নাতিদের অবস্থা বিবেচনা করে কি হয়েছে, দাদা কর্ম করতে পারে বেশিও, একেবারে যদি এরা শিশু হয় কর্ম ক্ষমতাহীন সবগুলি মেয়ে, এরকম ঘটনা আছে না নেই? হুত মরি গেছে বেগুন কিয়া, এখানে দাদা কি ওসিয়ত পরিমাণ কম হবে না বেশি হবে? মাতো তো না দে,
অথবা সন্তান আছে, সন্তান কি আছে, কিন্তু এরা একেবারে শিশু, কর্ম করার মতো কি নেই ব্যবস্থা? এই ক্ষেত্রে অসুস্থের পরিমাণ কম হবে না বেশি হবে? কিন্তু ছেলে মারা গেছে, নাতিদেরকে রেখেছে, তারা কর্মক্ষমতা আছে, তাদের ইনকাম করার মতো ব্যবস্থা আছে, এই ক্ষেত্রে দাদা কি কাজে কি ওসিয়ত কম করবেন না বেশি করবেন? দেখছেন, এই জন্য ওসিয়তের মতটা খোলা রাখছে যে দাদা সামাজিক অবস্থা বিবেচনা করে, তাদের নাতি নাতি নাতনিদের অবস্থা বিবেচনা করে ওসিয়ত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসুল যখন দুনিয়া থেকে চলে গেল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে দেখে নাই, মায়ের গর্ভে দেখতে বাবা চলে গেলেন, তখন দায়িত্ব এসে গেছে কার কাছে? এবার দাদা চলে গেল, দায়িত্ব এসে গেছে কার কাছে? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, এখনো যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, দাদা জীবিত থাকে, তাহলে নাতির দায়িত্ব কার কাছে? দাদা যদি চলে যায়, দায়িত্ব কার কাছে? চাচা জেঠাদের কাছে। চাচা জেঠারা যদি চলে যায়, ভাতিজা আসানা নাই তাদের কাছে, তারা যদি দায়িত্ব না নেয়, সরকার তাদের দায়িত্ব নেবে। তাহলে কোন অবস্থায় কোন লোক কি কোন এতিম সে কি না অসহায় আছে না নেই? তাইলে আর কইবেন নিবি যে না আল্লাহ ইয়েন ঠগাইছে, আল্লাহ ঠগাইছে নি ভাই? আমি তো আল্লাহ এটা অংশ নির্ধারণ না করে আল্লাহ জিতাই দিয়েছে নাতি নাতনিদেরকে, কথা ঠিক কিনা? অবস্থা বিবেচনা তাদের জন্য কম করবে, অবস্থা বিবেচনা তাদের জন্য ঠিক কিনা বললেন? এখন কি দাদাকে জীবিত অবস্থা থাকবেন না মরার পরে দিবেন? হ্যাঁ, ওসিয়ত কি ওসিয়ত কার্যকর কর হয় কি কেউ জীবিত অবস্থা হয়? তাইলে ওসিয়তের দরকারটা কি ওর বুঝো তো? ওসিয়ত তো সেখানে আসে যেটা মরার পরে কার্যকর করা হবে, সেখানে না ওসিয়ত? কথা ক্লিয়ার নি? এই যে দাদা নাতিদের ব্যাপারে যে ওসিয়তটা করে যাবেন নাতি নাতনিদের ব্যাপারে, এটা হলো ওসিয়তলি ওয়াজিব, এটা ওয়াজিব ওসিয়ত, এটা পূরণ করা কি নফল না ওয়াজিব? হ্যাঁ, এখানে যদি ওয়ারিশান যদি এই ওসিয়তটা পূর্ণ না করে, তাহলে গুণাকার হবে কারা? হ্যাঁ, দাদা যদি এখানে এই বিশ্বাস থাকে যে এগুন যে জালিমের জালিম, এগুন এগুনে তো সামনে যদি না খাইও মরে একখানা ওরে নিশাই তো, এই ক্ষেত্রে দাদা ভবিষ্যৎ ওয়ারিশানদের লক্ষ্য করে কি করবে? এদের জন্য কি কথা জীবিত অবস্থা ওসিয়ত না করে তাদের জন্য কি? কথা কি ক্লিয়ার আসেননি আপনারা? রওনা তো বুঝেন। এখন মৃত ব্যক্তির যে সম্পত্তি পাইব, এটা কি ব্যক্তি জীবিত মূল মালিক জীবিত থাকা অবস্থা না মরার হরে? ওয়ারিশি সম্পত্তি পাইব জীবিত থাকা অবস্থা না মরার হরে? কে মূল মালিক? মনে করেন মূল মালিক হচ্ছে বাবা, এখন সন্তানরা মালিক হইব কখন? হ্যাঁ, বাবা মারা গেলে। এটা নির্ধারণ করে দিছে কে? এখন আমরা যদি আগে দিয়েলাম, তাইলে বুঝা গেছে আপনি আল্লাহ তো বেশি বুঝেন, ওর মা তো অত না। আল্লাহ কইছে মালিক হইব কি মরার হরে, আপনি যদি কম বেলে না আগ্রহ হন দিয়েলেন, আপনি তুই এই কথা দাবি করস কেন? তুই তো মালিক না ওর কথা, এ মালিক নি, তাহলে তার এই কথা বলাটা এত ভুল, তার বলা ভুল আর বাবার দেওয়া ভুল, কি কইছি কোন? ভবিষ্যৎ ওয়ারিশান যারা দাবি করে জীবিত বাবা জীবিত থাকা অবস্থায় যা নাগ্রহণ দিয়েলেন, তাদের এ দাবি করাটা কি? আর বাবা জীবিত থাকা অবস্থা দেওয়াটা, আর ছোট ভুল না বড় ভুল, কেরুম্বা ভুল, এটা একে না হরে আলোচনা করলে বুঝবেন। কারণ আল্লাহ ফেলুল হাকিমে লাই একলু আনিল হেকমা, বড় মেয়া যেটা করে এটার ভিতরে হেকমত আছে না নাই? ওরে কথা বলে না হেকমত আছে না নাই? আছে না নাই? মৃত ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে প্রথমে তার সম্পত্তি থেকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? কিন্তু আঙ্গু দাসে এটা করেনি, না এটা করে না, কয় না তুই দে এগিয়ে ঠেলা দে আসে না নেই? আরে ভাই বড় আজীব হয়ে গেলাম যে বাবা মরি গেছে কাপড় হয়েছে, এটা কে দিব?
ইটাও ঠেলা ঠেলি আসে না নাই ইয়ারে এবার বাবা মরি গেছে খতম লইবে খতমটি একে দিব হিটার মধ্যে ঠেলা ঠেলি আসে না নাই আমি নাম নিব না ছেলে একজনও কি কেউ যে বাবা খতমটি দেন হর বাই দিছে বাইক আই কি কেউ যে কাই কাই ইজ্জত আরাম নি হর কে দিছে কথা কন ছেলেরা একজনও না দেওয়ার কারণে কে দিছে এখানে কি বাইয়ের দায়িত্ব ছিল নাকি ছেলেদের দায়িত্ব ছিল কথা বলেন না কেন সমাজের অবস্থা দেখছেন নি কারবার তাহলে এক নম্বর দায়িত্ব হলো মৃত ব্যক্তির সম্পদ থেকে কি করা হবে দাফন কাফনের ব্যবস্থা করা হবে দুই নম্বর হলো যদি তার ঋণ থাকে কি থাকে ঋণ পরিশোধ করা হবে ঋণ মাফ আছে নি ওর কথা হতো না ঋণ মাফ আছে শহীদের কোনো হিসাব নাই তবে ঋণ ঋণ থাকলে ছাড় নাই ওর কন শহীদের কন তবে ঋণ থাকলে আল্লাহ একবার কন না এই জন্য আল্লাহ রাসুল কোনো জানা যাওয়াইতে গেলে আগে জিজ্ঞাসা করতে এতে কোনো ঋণ ঋণগ্রস্ত কি না যদি জানতো যে ঋণগ্রস্ত যতক্ষণ যত ঋণের ফয়সালা না হইতো ততক্ষণ জানা যাওয়াইতো না আল্লাহ একবার কইতেন না হ্যাঁ মরি জানের হরে গরু দুই তিন গা খাবা এই ঘটনা আছে না নাই মা মরি গেছে এরপরে মায়ের জন্য গরুর গোস্ত নি 40 কেজি গোস্ত নি কি গেছে খাবাইছে আজ পর্যন্ত 12 বছর হয়ে গেছে আজ পর্যন্ত টিয়াগুন দেয় না এই বাজার অন্য বাজারের কথা বাদ দিছি ভাই এগুলো আঙ্গুর কই গেলেন আমরা ওয়াজ ছাড়ি মাল্লা কিচ্ছে দোয়া করছে 40 কেজি গোস্ত আজ পর্যন্ত দেয় না বছর গেছে 12 গা এই সমস্ত রুগী মাঝদি এলাকা নাই খবরদার ঠিক করে কইও আসেনি খাবান ফরজ নাই এনে ঋণ দেন ফরজ ওর কথা তো কয় না খাবান ফরজ না ঋণ দেন ফরজ খাবার এডিশনাল ব্যাপার খাবাইলে খাবাইবেন না খাবাইলে নাই সেটা লই মেলা ঠেলা ঠেলি সেদিকে যাচ্ছি না কিন্তু এখানে ঋণ দেওয়া কি হ্যাঁ ঋণ দেওয়া ফরজ সামর্থ্য না থাকলে তার কাছে মাফ সই নিতে হবে সে যদি মাফ করে কইলো না কইলো ধরা আছে না নাই তিন নম্বর হইলো এই সম্পদ থেকে তার অসিত পূর্ণ করতে হবে যদি কারণলা অসিত করে গেছে কিনা এই সম্পদে যারা সরাসরি কোনো কি না ওয়ারিস চার নম্বর হইলো মৃত ব্যক্তি সম্পত্তি বন্টন করা তাইলে সম্পত্তি বন্টন সরাসরি না চার নম্বরে ওর যে সম্পত্তি বন্টন হলো চার নম্বরে সেটা জীবিত অবস্থাকে বন্টন করবে আরো কি রকম ফার্ম দেয় কইতে নেবেন কামরা বাই বাই বুঝি কি লেখিলি করু বুড়িগারে কি দেয় এটা গুব্বা ফার্ম আমরা বুঝি কবর মেয়েদের এখানে রেনি রেনি সেবেন আমরা বাই বাই কি লেখ করু এটা হলো গুব্বা ফার্ম ওর কথা কয় না এই কাম ভুলও করি না কোন এই কাম না সবাই হাত তোলেন যে এই কাম ভুলেও করব না ঠিক আছে নি আজ যে কে জানা সিটি শর্মা থাকবো নি আল্লাহ কিছু আর আচ্ছা থাক জীবিত থাকা অবস্থায় ওয়ারিশি সম্পত্তি দিলে অনেকগুলি ক্ষতি তার মধ্যে আটটা ক্ষতির কথা আমি বলছি রেডি তো এক নম্বর ক্ষতি এটা কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে সগিরা গুনাহ হবে না কবিরা গুনাহ কারণ আল্লাহ বন্টন করতে করছে মরার হরে না মরার আগে মরার হরে না মরার আগে আর মেয়ে আপনি বেগে দিয়ে লেছেন হিয়ার তো আপনার দাফন কাপড় কে করবো হিটার খবর তো নেই ঋণ এতে 2 লাখ নিয়ে আসবে সেগুলো দায়িত্ব কেউ নিব মাতো তো না নিব নি শেষ নিত না তো এটা তো দেই কোন আর বাবা তো তো কই যেত আর বাবা তো কি কোন সমত কর তুই কত না আইছো দন আবিষ্কার হইছো অতে মান সম্মানের দিকে লক্ষ্য করে চিন্তা করছে ভাই তো খারাপ না লেনদেন ঠিক আছে দিয়ে লাইব অত কইছে ভাই তো তুই লইছিস তুই সাইজ কারো কাছে তুই জানো স্যার আই জানি ইনশাল্লাহ আমি দিয়ে এলাম কিন্তু এই ইনশাল্লাহর ভিত্তিতে ঘটনা ঘটে গেছে আর কত অত কর এরকম কি হয়নি এই জন্য দেখেন আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা লাগবে আল্লাহর কোরআন বলছে যে তুমি লেনদেন করতে হলে লিখিত রাখো সাক্ষী রাখো সুবহানাল্লাহ কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো লেখার আয়াত লেনদেনের আয়াত যেটার আয়াতে দেয়ং সুরে বাকারার মধ্যে আছে এটা সবচেয়ে বড় আয়াত দেড় পৃষ্ঠার মতো আয়াত ওর কত অত কয় যে সাক্ষী রাখতে হবে দুইজন কয়জন এইদিকে দুইজন সেইদিকে দুইজন ওর মা তো না এরকম সাক্ষী যদি রায় কাগাজে সময় মরক মোটামুটি পাওয়ার সম্ভাবনা আছে না নেই আর যদি বাইরে বেশি শেষ করে যদি ছাড়ি দেন তাহলে শেষা আছে না নেই কেরমে শেষা টিয়া গেছে কলজাড়ি যায়
আবার ইয়ারও দেন কথা উইনতে বার শেষ আছে না নেই ওর কথাও তো কয় না দেখছেন আল্লাহর কোরআনের কাছে আইন লিখব নি কথা কোন এ এইজন্য কয় গাদা খানি কা তবে গোলা খায় ও মা তো তো না এ ঠিক আছে নি যদি লেখি রাখছো তাইলে ভেজাল হইতো নি না হ্যাঁ না সাকি রাখছো তাইলে ভেজাল হইতো নি না আল্লাহ বুঝা তৌফিক দান করেন দুই নাম্বার জীবিত থাকা অবস্থায় যদি বণ্টন করেন যে ক্ষতি জীবিত থাকা অবস্থায় যদি আপনি সম্পদ বণ্টন করেন আপনি মালিক হইয়া গুরুত্বহীন হয়ে যাবেন আপনি রোগ ব্যাধি হইব লাখ লাখ টাকা লাগবে কেউ নেই তো না এতে দিবে হাতে ঠেলা এতে দিবে এতে ঠেলা আপনি না খাই না দাই ওর কথা ঠিক নি হ্যাঁ হ্যাঁ সত্য না মিথ্যে কারণ আপনি তো কাজ দিয়ে লেছেন ইয়াল্লাহ কো আল্লাহ কয় রে কাজ আগে দিচ্ছে রে এটা তো অস্ত্র এটা থানের কারণে তোর খেদমত করবো সুবহানাল্লাহ ঠিক নি যেই হুলানে মা বাবার খরচ দেয় না দেখবেন তো দুই ডিসিম বেশি লাইবেন হেতের ঘরে কিনে দি হেতে আল্লাহর কসম করি কই কোরআন শরীফ তো কই হেতে কাইলাই বার হার বাবা আপনি কার কাছে বেছেন রে বেজাল না লাগায় না ঠিক নি কিন্তু বাবা যদি এই কাজটা না করেন বাবা কষ্ট করে যাওয়া লাগবে কথা ঠিক না ভাই ঠিক এজন বাবার কাছে বাবা কষ্ট করবে কথা ঠিক না ভাই আমি এই ওষুধ দিছি এই ওষুধ কামে লাগান 100% লাভ ওর বুঝো না কি কইছি এই ওষুধে 100% উপকার হইব সুবহানাল্লাহ আর না হইলে ক্ষতি আছে না নাই তিন নম্বর ক্ষতি হইলো জীবিত অবস্থা যে যদি আপনি সম্পদটা বণ্টন করেন তাইলে ছেলেদের ভিন্ন হওয়ার একটা সুযোগ করে দিছেন আল্লাহ কি ভিন্ন হওয়া তা পছন্দ করে না একত্র খাওয়াটা পছন্দ করে হ্যাঁ কইছে দুইজন হইলে একত্র বইয় তিনজনের খাওয়া আছে সাতজন আরেকজন অ্যাড করো ঠিক কি না সাতজন হয়ে গেছে আরেকজন অ্যাড করো একজনের খাবার দুইজনে খেতে পারে এগুলো হাদিস সুবহানাল্লাহ কর না এগুলি গাল গল্প না তাইলে আপনি সম্পদটা আগে ভাগে বন্টন করে দিই হোলা মাইয়ারা যাতে কি ভিন্ন হয়ে যেত আর এই হটটা আপনি কি করে দিছেন একেবারেই খোলা করে দিছেন সাত নম্বর ক্ষতি হইলে যদি জীবিত অবস্থা আপনি সম্পদ বন্টন করেন এই ছেলে মেয়েদের মধ্যে যদি কেউ বিবাহের বাকি থাকে কেউ এদেরকে বিবাহ দেওয়ার ভারে গুরুত্ব দিত না ওর কথা কয় না আসেনি আসেনি হ্যাঁ এই বিবাহের খরচ লাগবে 3 লাখ টাকা এতে দিবে হাতে ঠেলা এতে দিবে হাতে ঠেলা কেউ আর কাছে নাই আয় 6 হাজার আয় 6 লাখ টাকা দেয় না কথা ঠিক নি ওর মা তো না যত মিশে কথা দিয়ে না নাই কায় সদ্য গোষ্ঠী কয় না হেতে মিশে কথা ইয়ে বানাই লইব আরে আর মিশে কথা নিয়ে দিবে বউ কে হিয়ে দিব বউ কে হিয়ে দিব হ্যাঁ কইব টান দিয়ে আইবে তাইলে না তোর কাছে আর চাইতো না কি দিয়ে টান দিয়ে আইবে তিয়া সানের আগে কইলে কি কইছে বাবা আইতো কি কইছে এখানে ডাক্তার কাছে নিতে পারি না আমরা নাতিরে ওই বাবা কল করছি আর বুঝিয়ে লেছে যে না টিয়া সাইব অন কি মারি দিছে কনসে ওর মা তো তো না কি মারি দিছে নাতিরে ডাক্তার কাছে নিতে আর না যে হ্যাঁ এই বুদ্ধিটা কে দিব এটা সামাজিক রোগ এগুলি বাস্তব কথা কই এর ফার্স্ট নম্বর হইলো জীবিত অবস্থা যদি বন্টন করেন কোনো ছেলে মেয়ে যদি পড়ালেখায় থাকে তার পড়ালেখার ব্যাপারে কেউ গুরুত্ব দিবে না ছেলের সামনে মনে করেন এক ছেলে বা এক মেয়ের সামনে বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষার মধ্যে খরচ আছে না নাই ভাই কেউ গুরুত্ব দিত না এবং সেই সময় এক বৌরা ফার্ম দিবে যে হাতে বিসিএস ক্যাডার রইলে হাতে সরকারি চাকরি হইব হাতে টাউনে বন্দর থাকবো আঙ্গুলাপটা তুই এনে 10 টাকা খরচ করলে এটা লস হইব এই ফার্মটা কিন্তু কে দিয়ে লিব কিন্তু এই খবর নাই যে যে ভাই যে কইব যে না আর ভাই বিসিএস ক্যাডার ওর কথা কন আর ভাই ওকে যদি বিসিএস ক্যাডার হয় এত লোক ডর খেয়ে মাইতব নি ওর মাতাল ফসল শুন তার লোক তার হাতে আছে না কিন্তু হাতে বউ এই চিন্তা করে এই নলেজটা দিত না বউ কইব কি যে হাতে লাভ হইব তোর কি ওর কথা কন না এতে বোর ফেমে হড়ি বাইর হিসেবে টিয়া খরচ করতে না কথা কি সত্য না মিথ্যা 6 নম্বর হইলো যদি আপনি জীবিত থাকা অবস্থা যদি সম্পদটা দিয়ালেন কোনো ছেলে মেয়ে যদি বেকার থাকে বিশেষ করে কোনো যদি ছেলে যদি বেকার থাকে তার চাকরি ব্যাপারে কেউ গুরুত্ব নিত না ইগার বিদেশের ইগার বিদেশ যাইব যাইতে হইলে 3-4 লাখ টাকা লাগবে 4-5 লাখ টাকা লাগবে লাগবো নি কেউ গুরুত্ব দিত না কথা ঠিক নি সম্পদ তো বাক করিয়ে এলিস না আগে এখন হাতে বিদেশ যাইতে হইলে হাতে টিয়া
হেতে জায়গা বেশি হেতে বিদেশ যাইতে হবে হেতে জায়গা যদি যায় বিদেশ যায় আল্লাহ যদি হেতে সাকসেস করে কইল না কইল তো হেতের বিন্ডাও শেষ ওর কথাও কয় না হ্যাঁ দেখছেন কারবার ক্ষতির অবস্থা দেখছেন নি এগুলা মরো কইলে বইবে চিন্তা করছে আমরা চিন্তা করলে আরো বাড়িব কথা ঠিক নি সাত নম্বর লাভ ক্ষতি হইল যদি আমরা যদি সম্পূর্ণতে জীবিত থাকা অবস্থা দিয়েলাম মেয়েরা বাপের বাড়িতে নিগৃহীত হবে মাইয়েরা আয় কান্দি কান্দি চলে যাব কেউ হেগুনের মেহমানদারি করতো না কথা ঠিক নি কিয় বাবা মা জীবিত আছে হের আরো মেহমানদারি করতে রাজি নয় এরকম ঘটনা আছে না নাই আর যদি দিয়েলা আট নম্বর ক্ষতি হইল কোনো স্বামী যদি জীবিত থাকা অবস্থায় এত চিন্তা করছে যে না আয় মরে গেলেও আয় মরে গেলে কি কেউ যে আর বাইরের সম্পদ লই যাবি গই বা অমুকে লই যাবে তমুকে লই যাবে এই সমস্ত চিন্তা আইয়ে তো হাতে বৌগারে দিয়ে দিছে কি সম্পত্তি এখন হাতের কাজ জিয়েন আছে বড় দিয়ে এলেছে তো এ হতে পারে এই এতে মারা যাওয়ার পরে বৌগে হাতের হলাম আইয়ে তুই আর গেলাগে চলে যাবি কারণ মাল তো হয়ে গেছে আগে ওর কথা অত কয় না তাইলে আমি যে ক্ষতির কথা কইছি এর ক্ষতিগুলি কি বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব তাইলে আগে দিবেন না হরে দিবেন আগে দেনের পারমিশনে নেই আমরা দিতুকে কইছি আর আমরা চাইবেন নি আর এই যে সম্পত্তি বন্টনের যে নিয়ম নীতিগুলি আছে এটা একজন শহীদ ব্যক্তিকে লক্ষ্য করি আছে কি বলছি কোন চাই এই সম্পত্তি বন্টনের আয়াতটা নাজিল হয়েছে একজন শহীদ ব্যক্তিকে কেন্দ্র করে হুজুরের একজন সাহাবি হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা যিনি ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন শহীদ যখন তিনি হলেন তিনি দুইজন মেয়ে আর নিজের স্ত্রী রেখে মারা গেছেন এখন এই এই শহীদ ব্যক্তির ছেলে আসেনি আছে কি মেয়ে কজন দুইজন আর হইল নিজের স্ত্রী সাসাগা এ হাকে দি সব সম্পত্তি নিজের আন্ডারে লই গেছে তাইলে বঞ্চিত করছে কারে স্ত্রীকে বঞ্চিত করছে মেয়েদেরকে মেয়েরা তো একদিকে এতিম এতিম হয়ে গেছে না আবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে সেটা আরও এতিম হয়েছে আল্লাহ রাসুলের কাছে আসি কান্নাকাটি মহিলা কান্নাকাটি শুরু করে দিছি আর রাসুল আল্লাহ যে সাহাবি কায়ে সামনের লগে যুদ্ধর ময়দানে যায় শহীদ হয়ে গেছে হুদুর ময়দানে সাবেত রাদিয়াল্লাহু তাআলা এখন তার ভাই মানে আমার মেয়ে ছাসারা এই সম্পত্তিগুলি তারা নিয়ে গেছে তাদেরকে কোনো সম্পত্তি দেয় এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিধবা হয়ে গেলাম আমার ভাগ্যটা আল্লাহর উপর ছেড়ে দিলাম কিন্তু এই দুইটা মেয়ে তারা হলো এতিম তাদেরকে যদি সম্পত্তি যদি না দেওয়া হয় তাহলে তো কেউ তাদেরকে বিবাহ করতে আসবে না আল্লাহ রাসূল বলছেন মহিলাকে বলছে তুমি এসবির এসবিরি তুমি ধৈর্য ধারো কি করো তোমার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ একটা কি করবেন একটা সিদ্ধান্ত ও আমার বাইরা এ কথা বলতে দেরি হয়ে গেছে আয়াত নিয়ে হাজির হয়ে গেছে জিব্রাইল সূরা নিসা 11 থেকে 14 নম্বর আয়াত যে আয়াতের ভিতরে কে কতটুকু পাবে সব বর্ণনা দিয়ে দিলেন কে একজন শহীদ ব্যক্তি মা এন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন তার ওয়ারিশে কেন্দ্র করে দুনিয়ার সব সম্পত্তির বন্টনের নিয়ম নাজিল করে দিলেন কে